প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এই পাখিগুলো বিক্রি হবে। এগুলো আমার হোম ব্রিডের পাখি, ক্লাসি এবং স্পঞ্জেলের মিউটেশন। এগুলো তো আমার দেখেন রুমে রেখে আমাকে পালতে হয়, আমার বাসায় রেখে একেবারে গড় নোংরা হয় এবং এটা আমার ডিস্টার্ব হয়ে বিধে আমি পাখিগুলো বিক্রি করে দেবো। এগুলো এর আগে দুইবার ডিম বাছা করেছে এবং এদের থার্ড টাইম এবার ডিম দিল। চারটা ডিম নিয়ে পাখি বসে আছে, মা পাখিটা বসে আছে, পাখিটি বিক্রয় করা হবে। তো কেউ যদি নিতে চান, এই পাখিগুলোর দাম পড়বে হচ্ছে পুরো সেট আপ আমি বিক্রি করবো, একবারে যা আছে তাই 1,000 টাকা দাম পড়বে, কোনো মূলামূলি হবে না, একদম 1,000 টাকা বিক্রি হবে। কেউ চাইলে নিতে পারেন, ঠিক আছে। এরপরে আসা হচ্ছে এই পাখিগুলো, এই পাখিগুলো বিক্রয় করা হবে। এগুলো নিউ অ্যাডাল্ট বলতে অলরেডি অ্যাডাল্ট হয়ে গেছে, দেখেন ডিম দিয়েছে। কালকে বাসায় এসে দেখি যে একটা ডিম কোন একটা পাখি পারছে। সাদা পাখিটা হচ্ছে মেল পাখি আর ওই দুটো হচ্ছে ফিমেল। তো এই তিনটা পাখি আছে, তিনটা পাখি বিক্রি করা হবে। কেউ যদি নিতে চান, এগুলো তিনটা নিলে একদম 900 টাকা রাখা যাবে, একদম 900 টাকা। আর যদি সেট আপ সহ নিতে চান তাহলে 1,000 টাকা রাখবো, পুরো সেট আপ সহ নিলে একদম 1,000 টাকা পড়বে। কেউ যদি নিতে চান যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে আমার আরেক জোড়া পাখি, এই পাখি জোড়াও বিক্রি করা হবে। এগুলো এর আগে একাধিকবার ডিম বাচ্চা করেছে। তো এই পাখিগুলোর বাচ্চা হচ্ছে মূলত এই পাখিগুলো, এই তিনটা পাখি। তো এগুলো ডিম বাচ্চা করেছে, এইগুলো এখনও ডিম নিয়ে বসে আছে, 5টা ডিম আছে মেবি এখনও। এটা হয়তো 2-4 দিনের মধ্যে ফুটবে, ফুটতে পারে ডিমগুলো। তো কেউ চাইলে নিতে পারেন, এগুলো একই মিউটেশন এবং আমি এই যে আপনি দেখবেন বাসা রেখে পালতে হয় সবগুলো পাখি। তো যে কারণে আমার ডিস্টার্ব হয় এবং চিল্লা চিল্লি আপনার সব গড় নোংরা হয়, তো এই জন্য পাখিগুলো বিক্রি করে দেবে। কেউ চালিয়ে নিতে পারেন, এগুলো পুরো সেট নিলে খাসা সহ নিলে 1,000 টাকা রাখা যাবে, কোনো মূলামূলি হবে না, 1,000 টাকা একদম।